এটা চলবে এক মাস আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তারা করার কিছু নেই চিন্তা করার কোন কারণ নেই একসাথে সবাই পাবেন যার যার পাওয়ার যোগ্য কেউ কোনো ফর্ম দিলে নেবেন না একমাত্র ক্যাম্প ছাড়া বিতর্ক এড়াতে সতর্ক নবান্ন ভবানীপুর মুর্শিদাবাদ জেলায় বন্ধ হচ্ছে দুয়ারে সরকারের শিবির ভবানীপুর উপনির্বাচন এবং মুর্শিদাবাদের দুই কেন্দ্রে স্থগিত হয়ে যাওয়া ভোটের ঘোষণার জের আপাতত এবং গোটা জেলাতেই দুয়ারে সরকার শিবির বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা ভিত্তিতে রাজ্য প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে নবান্ন সূত্রে খবর রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ফলে রাজ্যে লাগু হয়ে গেল আদর্শ আচরণ বিধি মুর্শিদাবাদ জেলা এবং ভবানীপুর বিধানসভা এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পগুলি বন্ধ করার নির্দেশ দিল নবান্ন ফলে ওই এলাকায় আর রাজ্যের আঠেরোটি প্রকল্পের সুবিধা এখনই পাবেন না ওই এলাকার সাধারণ মানুষ নিয়ম অনুযায়ী ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই আদর্শ নির্বাচন আচরণবিধি লাগু হয়েছে ওই এলাকায় শনিবার মুর্শিদাবাদ জেলার দুটি বিধানসভা আসন ও দিন ঘোষণা করা হয়েছে কলকাতার ভবানীপুর হয়েছে ফলে শনিবার দুপুর থেকে আদর্শ নির্বাচনবিধি আচরণবিধি লাগু হয়ে যায় করোনা সংক্রমণের থার্ড ওয়েব চোখ রাঙাচ্ছে এই প্রেক্ষাপেটে মারণ ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে একাধিক নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন তাতে বলা হয়েছে প্রচার বা জনসভার ক্ষেত্রে মাস্ক পরা স্যানিটাইজেশন থার্মাল স্ক্রিনিং এর মতো কোভিড বিধিগুলি মানতে হবে মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি ও জেলা প্রশাসনের আধিকারিকরা সেদিকে নজরদারি চালাবেন আগামী তিরিশে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে ওই একই দিনে ভোট হবে ভোটের আগে মুর্শিদাবাদের এই দুটি কেন্দ্রে বামফন এবং কংগ্রেসের দুই প্রার্থীর মৃত্যু হয় ফলে স্থগিত হয়ে গিয়েছিল ভোট গ্রহণ আগস্ট মাস থেকে গোটা রাজ্যেই সরকার ক্যাম্প শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এই শিবির চলার কথা ভোটের ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধিও লাগু হয়ে গেছে যদিও ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে চালু হয়ে যাওয়া কোনো প্রকল্প বা পরিষেবা আদর্শ আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না কিন্তু সরকারের বিরুদ্ধে যাতে কোনো প্রশ্ন না ওঠে তাই বিতর্ক এড়াতেই রাজ্য প্রশাসন আপাতত ভবানীপুর বিধানসভা এলাকা এবং গোটা মুর্শিদাবাদ জেলাতেই আপাতত দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সম্ভবত ভোট পর্ব মেটার পরে এই সমস্ত এলাকার মানুষের জন্য ফের এই পরিষেবা দেয়া হবে নবান্ন সূত্রে খবর দুয়ারে সরকার শিবির নিয়ে রাজ্যের মুখ্য সচিব এইচ কে সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের সঙ্গে আলোচনা হয়েছে তারপরেই দুয়ারে সরকার শিবির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার